আমাদের রাজ্যে This is ABC News, AGT Live. এমন সময়ে এই ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করছি, যখন আমাদের এই রাজ্যের জন্য অত্যন্ত গর্বের সঙ্গে আমি বলতে পারি যে 71তম প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাক মুহূর্তে এই রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সঙ্গীতকার শ্রদ্ধেয় বেণীচন্দ্র জমাতিয়া মহোদয়কে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে ভারত সরকার দ্বারা। এটা অত্যন্ত অভাবনীয় এবং আমরা গর্বিত, আমরা আপ্লুত। 2018 সালেও আমাদের রাজ্যে এবং 2019 সালেও এ প্রথম পরপর দুজন ব্যক্তি আমাদের রাজ্যের ভারতবর্ষের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, সেটা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তার কৃষ্টি, সংস্কৃতি এবং খেলাধুলাকে এমন একটা সূত্রে গেঁথে দেওয়ার চেষ্টা করছেন, যার ফলস্বরূপ আমরা গত 2 বছর যাবৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা মহিলা ফুটবলের আন্ডার-17 রাজ্যে সেটা সংগঠিত হয়েছে এবং আমাদের রাজ্যের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। সেটা মুখ্যমন্ত্রীর এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে খেলো ইন্ডিয়ার এবং ফিট ইন্ডিয়ার যে নারা ওনারা দিয়েছেন, সেটাকে সামনে রেখে আমাদের রাজ্য আজকে জাতীয় স্তরে, কারণ 36টা টিম এসেছে, প্রত্যেকটা টিম আমাদের রাজ্যের খেলাধুলা করে অন্য রাজ্যে তাদের নিজস্ব রাজ্যে গিয়ে আমাদের রাজ্যের ব্যাপারে তারা কথা বলবেন এবং আমাদের রাজ্যের পরিচিতি এক্সপোজার অনেকটা বেড়ে যাবে, যেটা রাজ্য সরকারের অনেক বড় প্রাপ্তি। খেলাধুলার মধ্যে দিয়ে একটা সুস্থ সমাজ, একটা সুস্থ নাগরিক আমরা গড়ে তুলতে পারি। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা গীতা পড়ার চাইতে ফুটবল খেলার মধ্যে দিয়ে অনেক দ্রুত ঈশ্বরের প্রাপ্তি আমরা করতে পারি। সেই মন্ত্রকে সংকল্প করে ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়ার আন্দোলনের সূচনা করেছেন, যা জাতীয় স্কুল ক্রিয়া, সুস্থ সমাজ এবং দেশ গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে আজকের দিনে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সম্মিলিতভাবে সমাজকে একটা সূত্রে নিয়ে আসার কাজ করছেন। ফিট ইন্ডিয়া, যদি আমরা সুস্থ থাকি আমাদের রাজ্য সুস্থ থাকবে, আমাদের ভারতবর্ষ সুস্থ থাকবে, সেই লক্ষ্যে কাজ করছে।